এটার প্রতিটি বর্ণের সঙ্গে কি আপনারা একমত? তার হাতটা তোলেন না তারা দেখুক। হ্যাঁ এটা পাস। যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত। আজকের মঞ্চের সম্মানিত সভাপতি আমাদের আদরের ছোট ভাই রাশেদ ইকবাল খান, প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, এবং আমার সামনে বসা জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত একটা চিঠি, এই চিঠিটা যখন আমি পেলাম তখন আমার অবস্থা হয়েছিল, আরে এটার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, এটার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে ওরে প্রাণের আবেগ, প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। তো আজকে সেই প্রাণের বাসনা, প্রাণের আবেগ নিয়ে ছাত্র সমাবেশে এসে, এই কনভেনশনে এসে, ফ্যাসিবাদ বিরোধী কনভেনশনে এসে আমার মতো ওল্ড ম্যান যথেষ্ট বোল্ড হয়ে গেছে, রীতিমতো মনে হচ্ছে যে আমি 18-19 বছরে নেমে গেছি। তো তোমাদের সামনে এসে বলতে হচ্ছে, ভাইয়েরা আমার হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়, এত আবেগ বহুদিন পর অনুভব করছি হৃদয়ে। সত্যি ভাইয়েরা আমার, একটু কথাবার্তা যদি বন্ধ করেন তাহলে একটু কথা বলা যায় আর কি, প্লিজ একটু অনুরোধ করি লক্ষ্মী ভাই বোনেরা। তো এই যে যৌবনের এই জল তরঙ্গ, যৌবনের এই ব্যাপক বিশাল সমাবেশ, এই সমাবেশ নজরুল বলছে এই যৌবন জল তরঙ্গ রুদিবি কি দিয়া বালির বাদ, ফ্যাসিবাদী সরকারের পক্ষে সম্ভব বাংলাদেশের ছাত্র জনতাকে সবাইকে স্তব্ধ করে দেওয়া? সম্ভব না। ওই জন্য আমরা বলি, নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলি, জাতির উদ্দেশ্যে বলি, যে ছাত্ররা জেগে গেছে। তো বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত, হঠাৎ কখন নিরীহ মাটিতে জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার জেগেছে বাংলাদেশের প্রাণ, হয় ধান নয় প্রাণ এসব দেশের দেশ দিশেহারা, হয় ধান নয় প্রাণ এসব দেশের দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। তো বন্ধুরা আমার, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বেজে উঠেছে সময়ের ঘড়ি, এসে সবে মিলে বিদ্রোহ করি। আমাদের এই তরুণরাই তো বাংলাদেশের ভরসা। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন মাত্র 17 বছর বয়সের একটা তরুণ, হোসেন কারবালার প্রান্তরে প্রাণদান করেছিলেন মাত্র ইয়াং মানুষ 22-23 বছর বয়স, ন্যায়ের জন্য এত বড় প্রাণত্যাগের ইতিহাস তো পৃথিবীতে আর নাই। দিগ্বিজয়ী আলেকজান্ডার ছিলেন একজন তরুণ, তোমাদের মতো তরুণ, একদম ইয়াং, ভাষা আন্দোলন করেছিল কারা? আমাদের ছাত্ররা। ভাষা আন্দোলনের পিছনে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একমাত্র মৌলানা ভাসানী ছাড়া কারো কোনো অবদান নাই, ছাত্ররা করেছিল, ছাত্ররা করেছিল ছাত্রদের আন্দোলন, ভাষা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন যে লোকটা শুরু করেছিলেন নবাব সলিমুল্লাহ, মাত্র 33 বছর বয়স তার ছিল সেই সময় তিনি স্টার্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন। স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার মহান ঘোষক, যে মুক্তিযুদ্ধের সূচনা করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন, যখন তিনি দিয়েছিলেন তার বয়স ছিল মাত্র 35 বছর, মাত্র 23 বছর বয়সে, মাত্র 23 বছর বয়সে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানব জাতির ইতিহাসে একক কবিতা হিসেবে সর্বশ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী রচনা করেছিলেন, বলবীর চির উন্নত মমশির, মাত্র 23 বছর বয়সের একটা ছেলের লেখা। সেই তরুণরা জাগেনি বলেই একদিন বাংলাদেশ সেরকম ভাবে জাগে নাই। আমাদের মহাসচিব বারবার বলেছেন যে মানুষ রাস্তায় নেমে না আসলে হবে না আন্দোলন, রাস্তায় নামো, ওঠো, জাগো। আজকে তরুণরা নেমে গেছে, অতএব
তোমার ছেলে উঠেছে মাগো রাত পোহাবে আজ আমাদের ভাইয়েরা জেগে গেছে আমাদের রাত পোহাবেই তো দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছে বিচারালয়ের অবস্থা যা পেটিকোটে পরিণত হয়েছে বেশিরভাগ আদালত এইরকম অবস্থায় একজন বিচারপতি বাগের বাচ্চা সে বলছে যে আরে দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন স্যালুট একটা বিচারপতিকে স্যালুট করার সুযোগ পাওয়া গেল আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ তো যাই হোক সেই যে এই এই যে জাহান্নাম এই জাহান্নাম কারা পরিচালনা জাহান্নাম কি দেশটাকে কারা বানিয়েছে কারা দেশটা পরিচালনা করছে কতগুলো উন্মাদ কতগুলো উন্মাদ সেই উন্মাদরা এক উন্মাদ গেছে আমাদের মন্ত্রিসভার সদস্য শুনি আর কি সে গেছে এক স্কুল পরিদর্শনে ছাত্রদের জিজ্ঞেস করে যে বাবারা বলো দেখি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে লাগে 365 দিন পৃথিবীর নিজের কক্ষপথে একবার ঘুরতে লাগে 24 ঘন্টা এই 365 দিন ঘুরতে লাগে 24 ঘন্টা নিজের উপর লাগে তাহলে আমার বয়স কত ছাত্ররা হয়ে গেছে রে ছাত্ররা বলে যে ভাই স্যার আমরা তো জানি না একজন ছাত্র হাত তুলছে বলে স্যার আমি জানি বলে বলো কয় স্যার আপনার বয়স 44 বছর তো মন্ত্রী তো খুশি হয়ে গেছে 44 বছর তুই কেমনে জানলি কয় স্যার আমার মেজো ভাই একটা আছে ওকে সবাই বলে আধা পাগল ওর বয়স হলো 22 বছর সেই হিসেবে আপনি 44 বছর বুঝছেন আরেক উন্মাদ শুনি বলে এটাও নাকি মন্ত্রিসভার সদস্য এক ছাত্রলীগের এক ছেলের বাড়িতে যায় দেখে ওই ড্রয়িং রুমে রবীন্দ্রনাথের বই নজরুলের বই হেঁচেতে গেছে আর এরা তো বিএনপি করতো এদের বই এখানে কেন তো বলছে রবীন্দ্রনাথ বিএনপি করছে বলে হ্যাঁ নৌকা ডুবি লিখছে না নৌকা ডুবি নৌকা ডুবাই দিছে যে বেটা তার বই এখানে কেন তারপরে বলছে নজরুল বলে এত ছাত্র দলের লোক ছিল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল ওদের পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝরবা দল অতএব এই দুটো বিএনপি করে দুটোর বাদ দাও বুঝছেন অবস্থা জ্ঞানের অবস্থা মাথার মধ্যে ইউরেনিয়াম ঢালে জ্ঞানের অবস্থা দেখেন পাগল ছাগল দিয়ে ভরে গেছে তারপরে বর্ণমালা বাংলা বর্ণমালায় একটা অক্ষর আছে বর্গীয় জ বলছে যে বর্গীয় জ বাদ দিতে হবে প্রধান উন্মাদ বলছে বর্গীয় জ বাদ দিতে হবে বলে কেন বর্গীয় জ জিয়াউর রহমান লিখতে বর্গীয় জ লাগে এটা বাদ দিয়ে দেবে বর্ণমালা থেকে বলছে যে মানে ব্যাপার হলো কি বর্গীয় জ বাদ দেওয়া যায় কিন্তু তাতে তো আমাদের ছেলে নেই শেষ মহা সমস্যা কথাই তো বলা যায় না অনেক মতা বক্তা আছে তো তো বলতেছে যে আমার ছেলে মেয়েদেরকে আপনার ছেলে মেয়েদেরকে ডাকতে তো সমস্যা হবে বর্গীয় জ বাদ দিলে এই জন্য বর্গীয় জ বাদ দেয়নি যাই হোক কথা বলার সুযোগ দিচ্ছেন 11 তলা বিল্ডিং ধাক্কায় ফেলে দেয় এরকম পাগল ছাগল আছে নোবেল পুরুষের মত খেলে পাওয়া যায় এরকম ঘটনা আমরা শুনেছি মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে এইসব বিকারগ্রস্তদের মেন্টাল হাসপাতালে পাঠানোর দায়িত্ব হলো ছাত্রদের ছাত্রদের কঠিন কাজটা করতে হবে মাও সেতুং বলেছেন যে বিপ্লব কোন ডিনার পার্টি না গণ অভ্যুত্থান কোন ডিনার পার্টি না মনে রাখতে হবে যে ডাকাত গুলো যখন পড়েছিল ডাকাত পড়েছে যখন গারো ঘুমে হিম ছিল গা এখন জোয়ার জেগে ওঠো ভাই মানুষের বাচ্চারা তোমরা মানুষের বাচ্চারা তোমরা জাগো তোমাদের মাতৃভূমিকে তোমরা না বাঁচালে অন্যেরা বাঁচাতে আসবে না অতএব ঘোষ দিকে দিকে এই কথাই বল রে বন্য হিংস্র বীর দুঃশাসনের চাইরুধীর ঘোষ দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই দুঃশাসনের রক্ত চাই ভালো থাকবেন সবাই ছাত্র ভাইয়েরা আমার বোনেরা আমার ভালো থাকবেন দেখা হবে আবার বিজয়ের ময়দানে ইনশাআল্লাহ